রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে শহরের মহরম কমিটিগুলিকে নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মহরমের দিন মহরম কমিটিগুলিকে কি কি করতে হবে সে বিষয়ে মতামত বিনিময় হয়। প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু মতামত প্রকাশ করা হয়। আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে চলেন না ঠিক, কিন্তু আমরা অফিশিয়ালি এই শৃঙ্খলাটাকে করে নেব। অফিশিয়ালি কি করে নেব, যে আপনারা জানেন চন্দননগরে বিরাট বড় জগদ্ধাত্রী পুজোর প্রসেশন হয়, সেখানে টাইমিং দেওয়া থাকে যে এই কমিটি এতটার সময় বেরোবে, এই কমিটি সিরিয়াল নাম্বার এত, এই কমিটি সিরিয়াল নাম্বার টু, পরেরটা থ্রি, এ বেরোবে এতটার সময়, থানামোল ক্রস করবে এতটার সময়, লক্ষ্মীগঞ্জ বাজার ক্রস করবে এতটার সময়, এরকম বলা থাকে। আমরা এখানে করে দেবো যে প্রত্যেক কমিটি যার যার এলাকা থেকে কটায় বেরোবে, থানামোল কটায় ক্রস করবে, কালো পাহাড়িতে কটায় শ্রদ্ধা নিবেদন করবে, আবার ব্যাক করার সময় বড়বাজার মসজিদ করার সময় ক্রস করবে। এই টাইমিংগুলো আপনাদেরকে একটা করে কাগজ দিয়ে দেওয়া হচ্ছে, সেই কাগজের মধ্যে উল্লেখ করে আমরা একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছি সমস্ত মহরম কমিটি নিয়ে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদেরকে থানায় এসেও দিতে হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেই ফর্মটা ফিল আপ করে, অর্থাৎ কটার সময় আপনারা বেরোবেন, থানা কটার সময় ক্রস করবেন, কালো পাহাড়িতে শ্রদ্ধা নিবেদন কটায় করছেন, করে আবার কটার সময় ব্যাক করছেন, এই টাইমিংটা প্রত্যেকে সেখানে উল্লেখ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। রাজ্যের ঐতিহ্য, বর্ধমান শহরের ঐতিহ্য মেনে যাতে কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসনের পাশে থাকা, এবং ওই 8, 7, 9 এই থেকে কনফিউশনগুলো আছে, আমরা ওই মোটা শিখ পুজো কমিটি, শিখ যে প্রধান আমাদের যে কমিটি আছে তাদের সঙ্গে বসে আমরা ডেটটা ঠিক এক্সাক্টলি কবে জল ঢালার ডেট আছে, কবে পূর্ণার্থে জল ঢালতে আসবেন, আমরা সেটা নিয়ে ডিটেলে আলোচনা করে আমরা আপনাদের সঙ্গে একবার বসবো। বসে আশা করা যায় এই মহরম অন্যান্য অনুষ্ঠানের মতো আমরাও এইভাবে ভালোভাবে সুশৃঙ্খলভাবে পালন করব। এবং এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং মহরম কমিটির প্রতিনিধিগণ। একটা কোনো সম্প্রদায়ের ব্যাপার নয়, কারণ মহরম আজকে একটা উৎসবে পরিণত হয়েছে। আপনারা জানেন যে বাংলার সবকিছু একটা উৎসবে পরিণত করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রতি বছরই মহরমে দেখেছেন সন্ধ্যা থেকে শেষ না হওয়া পর্যন্ত আমরা মহরমের জন্য আমরা থানার সামনে আমরা থাকি, আমাদের মন্ত্রীরা আছে, এমএলএরা আছে, সবাই আমরা থাকি, এবারও আমরা সবাই থাকি। এবার যাতে কোনো রকম কোনো সমস্যা আমাদের কোনোবারই হয় না, শহরে আমাদের সুন্দরভাবেই মহরম হয়, কোনোদিনই কোনো ঝামেলা নাই, কিন্তু এবার আমাদের একটু ভাবতে হবে মহরমের দিনই আবার আমাদের মোটা শিব বাড়িতে জল ঢালার দিনটা পড়ে গেছে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনারা মহরম করতে গিয়ে আবার আরেক দল জল ঢালতে যাবে, যাতে কোথায় কোনো সমস্যা না হয়। আমরা যেভাবে শহরে আমরা সবাই একসঙ্গে থেকে আমরা মহরমটাকে একটা উৎসবে পরিণত করেছি, সেই জায়গাটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। প্রশাসন তো আমাদের জন্য যথেষ্ট করে, এবার আমাদের এমসিআইসি প্রদীপ রহমান নাই, সে আমাদের কারবালায় আমাদের গোটা জায়গা পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছে মহরমের দিন, যাতে ওখানে তো আমাদের শেষে সব মহরম যায়, কোনো অসুবিধা হবে না, এবার আমাদের ওই জায়গাও সুন্দর করা হচ্ছে। আপনাদের আশীর্বাদেই তো আমি বিদায় করেছি বর্তমান দক্ষিণে। আমি 2,01,50,000 টাকা মহরম কমিটিকে দেব, যারা ভালো করবে, যারা সুশৃঙ্খলভাবে করবে, প্রশাসন দেবে, সঙ্গে আমি বিধায়ক হিসাবে আপনারা যারা ভালোভাবে মহরম করবেন, আমি যে ফার্স্ট হবে তাকে 2,00,000 টাকা, যে সেকেন্ড হবে 1,00,000 টাকা, থার্ড হবে যে তাকে 50,000 টাকা। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।